বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের স্টাইল বরাবরই নজর কাড়ে সকলের। দীপিকার যে কোনো লুকই তাকে বারবার চর্চার কেন্দ্রবিন্দু করে রাখে। তবে এবার সব থেকে বেশি চর্চায় দীপিকার এয়ারপোর্ট লুক। শুধু চর্চায় নয়, রীতিমতো ট্রোলড হতে হলো অভিনেত্রীকে। শনিবার সকালে মুম্বাই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন ডিম্পল গার্ল দীপিকা। এদিন শুধু দীপিকাই নন, শাহরুখ খান এবং জন আব্রাহামও লেন্সবন্দী হন। শাহরুখ খানের কামব্যাক ছবি পাঠানের শুটিং শেষ করতেই স্পেনে উড়ে যান তারা। দীপিকার এয়ারপোর্ট লুক এমনিতেই বেশ চর্চিত, কিন্তু এদিন তিনি লালই লাল। লাল সোয়েটার, সঙ্গে লাল লেদার প্যান্ট, মাথায় লাল টুপি, পায়ে আবার হিল তোলা গোলাপি জুতো, হাইনেক সোয়েটারের সঙ্গে গোলাপি হিলসে অভিনেত্রীকে দেখে হতবাক হয়ে গিয়েছেন ভক্তরাও। দীপিকার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল। কেউ কেউ কমেন্ট করে বসেছেন, রণবীর সিংই নাকি এর জন্য দায়ী। ওর সঙ্গে থেকেই দীপিকা ফ্যাশন ভুলে গিয়েছেন। এখানেই শেষ নয়, আর এক নেটিজেন লেখেন, দেখে মনে হয় দীপিকার সমস্ত কাপড় জামা বুঝি দীপিকাই ডিজাইন করেন। দীপিকার ভক্তদের অভিযোগ, রণবীরের সঙ্গে থেকেই নাকি দীপিকা ফ্যাশন ভুলে গিয়েছেন। যদিও দীপিকা বা রণবীর এই ট্রোলিংকে পাত্তা দিতে একেবারেই নারাজ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।